জেল ভিতরকু এত পরিমাণর নিশা দ্রব্য গলা কেমিতি, কয়েদীঙ্ক পাখরে কিভাবে পৌঁছুছি এ নিশা দ্রব্য, ইয়ে সবুঠু বড় প্রশ্ন এবং জেল কর্মচারীঙ্কর ভূমিকা নিশ্চিত ভাবে সন্দেহ ভিতরে। জয়েন্দ্র বেহরা অধিক সূচনা পাই রইছন্তি। জয়েন্দ্র, এত পরিমাণর নিশা জেল ভিতরকু যাউছি কেমিতি এবং এথিরে কাহার সম্পৃক্তি? দেখুন পূজা, ইয়ে তো প্রশ্ন বর্তমান যেতে নয়াগড় জেলা পুলিশ প্রশাসন পক্ষর নয়াগড় জেলার মুখ্য কারাগার এবং এর তিনোটি সবজেল উপকারাগার রণপুর, দশপল্লা এবং খণ্ডপড়া, এই তিনোটি আজ চড়াও করে নয়াগড় জেলা মুখ্য চিকিৎসালয়ের নয়াগড় জেলা উপ মুখ্য কারাগার যেভাবে ভাবে এত পরিমাণর বিপুল পরিমাণর খইনি এবং গুটকা মিছে তাহা নিশ্চিত রূপে প্রশ্নবাচী সৃষ্টি করেছে যে এতে কে দায়ী এবং এ কাহা জানাতে চলেছিল। যেহেতু জেল কর্তৃপক্ষ এসব জানুলে না বা তাঙ্ক জ্ঞাত না অজ্ঞাত বাসে চলছে, চারি বর্ষ ধরে জেল কর্তৃপক্ষ যেত দায়িত্ব এটি নির্বাহ করছেন তাঙ্ক জ্ঞাত স্তরের কিভাবে ভাবে এসব চলছে তাকে নিয়ে বড় প্রশ্ন। জেল ভিতরে পোড়া পোড়া গুটকা, কইন, বিড়ি, সিগারেট এসব মিলবা নিশ্চিত প্রশ্নবাচী সৃষ্টি করছে। সুরক্ষা কিভাবে ভাবে ভিতরে রয়েছে এবং এই নয়াগড় মুখ্য কারাগারে দেখা গেলে পাখাপাখি শতাধিক জেল অন্তেবাসী রয়েছেন সেমান্ঠ এভাবে পরিমাণে মিছে এই খবর যেত নিশা দ্রব্যক নিয়ে নয়াগড় জেলার বরিষ্ঠ পুলিশ অধিকারী মানুষ বৈঠক বসিছিল সেতবে এই সম্পর্কের চড়াউ সম্পর্কের আলোচনা করা হয়েছিল। নয়াগড় এসপি রাহুল জৈন সমেত অতিরিক্ত এসপি সুভাষ পণ্ডা এবং স্থানীয় ম্যাজিস্ট্রেট মানে এই চড়াউ জারি রয়েছেন এবং কেবল পূজা কেবল জয়েন্দ্র বড় কথা হচ্ছে কয়েদী তো জেল ভিতর বাহার কু আসু না, সে তো জেল ভিতরে হি রহুছন্তি, কিন্তু জেল ভিতর সেমানক পাখরু এতে পরিমাণর নিশা দ্রব্য মিলিলা কেমতি, জেল ভিতর কু কো মানে জানতি, সেমানক ভূমিকা হি তো সন্দেহরে রহিব। নিশ্চিত রূপে ইয়ে সন্দেহ করে যে জেল ভিতরক যে কারণ থাকে জনে কয়েদী দেখা বা দেখা করা হলে অনুমতি নেওয়া পড়ে, তবে জেল ভিতরক এতে নিশা দ্রব্য কেমিতি কারবার হচ্ছিল, কি আনিকি যোগাউছিল না ইয়ে জেল কর্তৃপক্ষ এসব জাঁি তাঙ্ক জানতরে এসব হয়েছে তাকে নিয়ে বর্তমান সময়ের মধ্যে বড় প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে। কেবল এত নুহে পাখাপাখি নয়াগড়র মুখ্য কারাগারর 13,000 পাখাপাখি টঙ্কা মধ্যে জবত করা যাইছি। তবে বড় কথা হচ্ছে নিশা দ্রব্য কারবার এ ভিতরক কেমিতি এত পরিমাণর নিশা দ্রব্য আসলা, কারণ যেতে সব যে অভিযুক্ত যে জেলে রুচান সে প্রত্যেক ঠার প্রায় এই সব জবত করা যাইছি। জয়েন্দ্র, যেতবে কয়েদী মানুষ কোর্ট ফরওয়ার্ড করা যাউথায় বা যেতবে জেল যেকোনসি বি কর্মচারী যেতবে জেল ভিতরক এন্ট্রি নিয়ন্তি, কোর্ট ফরওয়ার্ড পরে যেতবে কয়েদী মানে ভিতরক এন্ট্রি নিয়ন্তি, কুয়াযায় যে কড়া যাঞ্চ করা যায়, পুরা যাঞ্চ পরে ভিতরক ছড়া যায়, যদি এত সব যাঞ্চ বাস্তবরে ঠিকঠাক হউতিলা এত সামগ্রী মিলিলা কেমতি? নিশ্চিত রূপে প্রথমে যেতবে অভিযুক্ত জেল কু স্থানান্তর করা যায় বা জেল কু পঠা যায় সেতবে সম্পূর্ণ রূপে তাঙ্ক পোশাক পোশাক ঠার আরম্ভ করে সবু কিছু তন্নতন্ন করে যাঞ্চ করে পঠা যায়, অর্থাৎ জেল ভিতরক যাওয়া অভিযুক্ত টিয়ে বা কয়েদী টিয়ে সে সম্পূর্ণ রূপে খালি ভাবে যাই থাকে, কিন্তু সেই ভিতরক এতে পরবর্তী সময়ের তাঙ্ক পাখে টঙ্কা আসবা এবং ইয়ে নিশা দ্রব্য কারবার হওয়া নিশ্চিত রূপে প্রশ্নবাচী সৃষ্টি করেছে। জেল ভিতরে কিভাবে ভাবে কয়েদী মানে রয়েছেন তাঙ্কু যেভাবে রক্ষা দরকার নিশা দ্রব্য আসবা পরে কারবার কু নিয়ে বর্তমান প্রশ্ন উঠুছে, বড় প্রশ্ন হচ্ছে জেল কর্তৃপক্ষ এ বিষয়ে জ্ঞাত না অজ্ঞাত, নিশ্চিত রূপে এভাবে যেতে পরিমাণে পরিবেশে গুটকা খইন পড়িছে এবং সেটিকে জবত করা যাইছে তাহা কেহি কহিবে নাহিঁ যে জেল কর্তৃপক্ষ এ সম্পর্কে জানি নাহান্তি, তেমন তাঙ্ক জানতরে যে এসব চালিছে এটা অছপা নাহিঁ। বড় কথা হচ্ছে এ জবত হওয়া পরে জেলা পুলিশ জেল কর্মচারীঙ্কু গুমর খোলি দিয়েছেন এবং সেই ভিতরে কিভাবে ভাবে নিশা কারবার নিহতি ইয়াকু নেইকি তদন্ত হউ যে জেল কর্মচারীঙ্কর কিভাবে সম্পৃক্তি রহুছি এভাবে নিশা দ্রব্য যেতবে জেল ভিতরকু যাউছি। বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই জয়েন। এসবু তো জিনিস অবশ্যই সেমানে তো সামাজিক স্তরে কি আসলে আউ কোনসি না কোনসি অপরাধ করিকি ভিতরকু আসলে আউ সেমানে তো নিশ্চিত চাইনু আমি টিকে গুটকা খইনি কেমতি খাই বলি সে কোনসি প্রকার ইচ্ছিকি নেই থাই পারন্তি, কিন্তু কোনসি প্রকারে জ্ঞাতা সারে আমি জিনিস ভিতরক ছাড়ু যেতে দূর সম্ভব আমি স্ট্রিট করছু আউ যে কহিলে বিপুল পরিমাণ পয়সা যু পয়সা আমি এইটি ফোন ফান করা আমার জেলের নিয়ম অছি আউ ভিতর দিয়া হচ্ছে ফোন পয়সা জগত বা কথা গুটুকা খইনি আরম্ভ করে বিভিন্ন প্রকার গুটুকা গঞ্জেই ভি জবত হয়েছে। দেখুন আজ্ঞা আপনার তো দেখলে এইটি গুটকা খইনি হচ্ছে চারি পাঁচটি গুটকা জোরি দিটি সেইটাকে সে খেলে পকাই দিলে পকাই দেখি
বিপুল পরিমাণ দেখলে আপনার নিজে দেখলে এই জেলরঙ্কর অবহেলা পাই এই সব হচ্ছে না স্যার এটি কাহারি অবহেলা এটি কাহারি কাহারি অবহেলা নাই যেতে দূর পাচ্ছ সমস্ত ক্রিস্ট্রিলি তাঙ্গর মূলাগত সময় হোক কিংবা কোর্ট হোক যে কোনো সময় চেক করছি এমনি অজানতার কোনো প্রকার যাই থাইপারে কিন্তু নো কেবে আমার জ্ঞাত হলে কোনো জিনিস ভিতরে যাইনি আমার জেলকে আমি কেমিতি সুরক্ষিত রাখবো আমি কেমিতি সুবিধার বঞ্চবু আর আমার আসামি ভাই মানে কেমিতি ভালো রহবে এই চিন্তাধারা আমার কিন্তু কাহারি জ্ঞাত স্যার কিংবা কোনো নেগলিজেন্সের ভিতর জিনিস যাই না জেলরঙ্কর অজ্ঞাতরে বাহারু বাহারু জিনিস ভিতরকে যাচ্ছি অজ্ঞাতর নুহে কেহি নেউ না জিনিস এই যে এই যে মূলাকাত হচ্ছে তাঁর মূলাকাত হচ্ছে যে কোথায় যাচ্ছেন সে সময় কোনো প্রকার যদি চোর হচ্ছে কি কোনো প্রকার নেই তা সহ স্যার গোটে সাধারণের চর্চা হচ্ছে কমপ্লেন বি আসুচি আপনার জেল ভিতরে কয়েদী মানুষ দিয়া যাচ্ছে খাদ্য নিম্নমান রয়েছে এবং স্বাস্থ্যকর পরিবেশ মধ্যে দিয়া যাওনি তাপরে কোন কহ আপন যে কোন মুহূর্ত মোর হায়ার অথরিটি অবশ্য আসি না দিয়ে করা খাদ্য পেয়ে উপরে আপনার যে কোন মুহূর্ত চেক করে পারেন কোনো আপত্তি খাদ্য পানি আমার কোনো ওয়ান গ্রাম কম দিয়া হন কোনটা